সো সরি ফর টেকনিক্যাল ইন্টারাপশন, আমার মনে হয় এখন আমি ক্লিয়ার মনে হচ্ছে। সো প্লিজ আপনার মেসেজ একটু রেসপন্স করেন, হুইদার ইউ ক্যান লিসেন টু মি অর নট। যদি আপনারা আমাকে শুনতে পান তাহলে ওকে। আই থিঙ্ক নাও সাউন্ড প্রবলেম ইজ ওভার, সো প্লিজ এনিওয়ান রেসপন্ডস ইন মেসেজ, ইফ এনিওয়ান ক্যান রেসপন্ড ইন মেসেজ আই ক্যান স্টার্ট মাই ক্লাস। সো এম আই অডিবল অ্যান্ড ভিজিবল? ওকে, সো টুডে অ্যাকচুয়ালি উইল টক অ্যাবাউট অ্যাপ্রোচ টু কনস্টিপেশন অ্যান্ড এ ভেরি গুড মর্নিং টু এভরিবডি। অ্যান্ড অ্যাকচুয়ালি ক্রনিক কনস্টিপেশন ইজ এ বার্নিং ইস্যু, ক্রনিক কনস্টিপেশন ইজ এ ভেরি ফ্যামিলিয়ার প্রবলেম এবং অল ফিজিশিয়ানস ইনক্লুডিং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অ্যান্ড আদার স্পেশালিটি জেনারেল ফিজিশিয়ান হ্যাভ টু ফেস দিস প্রবলেম অফ অ্যান্ড অন অ্যাবাউট ক্রনিক কনস্টিপেশন। অ্যাকচুয়ালি ইন এক্সাম পারপাস হয়তো আপনারা পরীক্ষায় কোনো শর্ট নোট পেতে পারেন, অথবা ভাইবার টেবিলে কনস্টিপেশন ফেস করতে পারেন। যদি কোনো অ্যাবডোমিনাল কেস থাকে বোথ ইন মেডিসিন ও সার্জারি, লাইক অ্যাবডোমিনাল লাম উইথ কনস্টিপেশন লাইক কোলোরেক্টাল কার্সিনোমা, সেক্ষেত্রে আপনাকে হয়তো কিছু কোশ্চেন ফেস করতে হতে পারে। বাট আপনার ডেইলি প্র্যাকটিসে আপনি ক্রনিক কনস্টিপেশন অবশ্যই অবশ্যই ফেস করবেন, আপনি যে স্পেশালিটিতে প্র্যাকটিস করেন না কেন। দ্যাটস ওয়াই ক্রনিক কনস্টিপেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য ইম্পর্টেন্ট যে আমরা কনস্টিপেশনকে কিভাবে ক্যাটাগরাইজ করব, কিভাবে আমরা ইনভেস্টিগেশনের এমফেসিস দেব, কখন আমরা এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন করব, কখন আমরা পেশেন্টকে ফার্ম অ্যাসুরেন্স দেব, কখন আমরা ফাংশনাল কনস্টিপেশন অর ইরিটেবল বাউল সিনড্রোম হিসেবে আমরা ক্যাটাগরাইজ করব। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। অফ অ্যান্ড অন যেটা দেখা যায় প্র্যাকটিসিং লাইফে, অনেকে আইবিএস কনস্টিপেশন প্রিডমিনেন্ট আইবিএস হিসেবে অনেক পেশেন্টকে ট্রিট করে অথবা ক্যাটাগরাইজ করে উইদাউট ডুইং রাইট ইভালুয়েশন অর উইদাউট ডুইং প্রপার ইনভেস্টিগেশন। দ্যাটস ওয়াই অনেক সময় ক্যাটাস্ট্রফি হয়, বিকজ কনস্টিপেশন মেবি দ্য ইনিশিয়াল সিমটমস অফ কোলোরেক্টাল কার্সিনোমা ইভেন। এবং এই ধরনের কোলোরেক্টাল কার্সিনোমাতে আমরা জানি যে এই কোলোরেক্টাল কার্সিনোমা ইজ এ পটেন্সিয়ালি ট্রিটেবল কার্সিনোমা অ্যান্ড ইটস ভেরি স্লো গ্রোয়িং। সো কার্সিনোমার প্রগনোসিস অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আর্লি ডিটেকশনের উপর। আমরা যদি খুব আর্লি ডিটেক্ট করতে পারি, অলমোস্ট অল কার্সিনোমা আর পটেন্সিয়ালি ট্রিটেবল, অ্যান্ড অ্যামাং দ্যাম কোলোরেক্টাল কার্সিনোমা ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এটা অনেক স্লো গ্রোয়িং। সো আপনি যদি আর্লি ডিটেকশন, ইভেন কোলোরেক্টাল কার্সিনোমাই হচ্ছে একমাত্র কার্সিনোমা যেটা হ্যাপাটিক মেটাস্টেসিস হওয়ার পরেও এটা সার্জিক্যালি রিমুভ করা পসিবল উইথ পার্সিয়াল হ্যাপাটেকটমি। সো আপনার এই কোলোরেক্টাল কার্সিনোমা যদি কোনো পেশেন্ট ডিলে ডায়াগনোসিস হয় ফর দ্য ইনএক্সপিরিয়েন্স অর ক্যাজুয়াল ডিলিং অফ দ্য ফিজিশিয়ান, সো ইট ভেরি আনফর্চুনেট ফর দ্য পেশেন্ট। দ্যাটস ওয়াই কনস্টিপেশনকে আপনি রাইট ওয়েতে ইভালুয়েট করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান মিস এ পটেন্সিয়াল ডেঞ্জারাস ডায়াগনোসিস ফর দ্য পেশেন্ট লাইক কোলোরেক্টাল কার্সিনোমা। দ্যাটস ওয়াই টুডেজ ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর প্র্যাকটিক্যাল পারপাস। সো প্রথমে আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ কনস্টিপেশন। সো হোয়াট ইউর পেশেন্ট ইজ সেইং অ্যাকচুয়ালি ইজ ইট রিয়েল কনস্টিপেশন অর নট। আমরা এই পেশেন্টকে, একটা পেশেন্ট যখন আপনাকে তার বাওয়েল কন্ডিশন বা বাওয়েল প্রবলেম বলে, তখন অ্যাকচুয়ালি সে তার নিজের মতো করে বলার চেষ্টা করে, এবং এই অবজেক্টিভ যে কমপ্লেইন এটা বেশিরভাগ সময় খুব মিসলিডিং হয়, এবং আমরা খুবই কনফিউজড হয়ে যাই যে অ্যাকচুয়ালি হোয়াট ডাজ হি অর শি ওয়ান্ট টু মিন। সো এই ক্ষেত্রে এটাকে ক্লিয়ার করা ভেরি ইম্পর্টেন্ট যে অ্যাকচুয়ালি তার বাওয়েল প্যাটার্নটা কেমন, সে যা বলছে অ্যাকচুয়ালি ইজ ইট ট্রু কনস্টিপেশন অর ইজ ইট জাস্ট ফাংশনাল প্রবলেম অর প্রবলেম অফ পেশেন্ট পারসেপটিভ প্রবলেম। পেশেন্ট অনেক সময় পারসেপশনে প্রবলেম হয়, অনেক পেশেন্ট আছে যে তার পারসেপশন হচ্ছে যে তার বাওয়েলটা ক্লিয়ার হচ্ছে না, দ্যাটস ওয়াই হি অর শি ইজ ট্রেনিং টু মাচ। অ্যান্ড এটাকে সে পেশেন্ট ডক্টরকে এসে ডাইরেক্ট বলে যে তার কষা পায়খানা, যেটা আমরা বাংলায় বলি যে কনস্টিপেশনকে। সো এটা কনস্টিপেশনকে মিন করে না। সো অ্যাকচুয়ালি উই হ্যাভ টু নো হোয়াট ইজ ট্রু কনস্টিপেশন, এটা জানা খুবই ইম্পর্টেন্ট। এবং এরপরে আমাদের দেখতে হবে যে তার কোনো মেনি ওভার দ্য কাউন্টার ড্রাগস অর মেনি প্রেসক্রাইব ড্রাগস অ্যাকচুয়ালি ইন কেস অফ জেরিয়াট্রিক পেশেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু এক্সপ্লোর দ্য ড্রাগ হিস্ট্রি,
বিকজ এখানে দেখা যাচ্ছে ড্রাগ হিস্ট্রি এক্সপ্লোর করলে আমরা কোনো না কোনো কালপিট ড্রাগ পেয়ে যাই, অর ইজ দেয়ার এনি সিস্টেমিক ডিজিজ লাইক ডায়াবেটিস মেলাইটাস অর থাইরয়েড ইলনেস, যেগুলো খুব কমনলি আমরা এক্সপ্লেন করতে পারি এই কনস্টিপেশনকে, সেগুলো আমাদের খুঁজতে হবে। নেক্সট আমাদের যেটা দেখতে হবে যে অ্যালার্ম ফিচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে অ্যালার্ম ফিচার যে কোনো জিআই প্রবলেমে অ্যালার্ম ফিচার গুলো অলমোস্ট কমন। একটা হচ্ছে গিয়ে তার পেশেন্টের কোনো সিস্টেমিক ফিচার লাইক ফিভার, এনিমিয়া, ওয়েট লস, অর পেশেন্টের এনি পালপেবল অ্যাবডোমিনাল লাম, এগুলো আছে কিনা, পেশেন্টের এনি এভিডেন্স অফ প্যারেটাল ব্লিডিং, এগুলো যদি থাকে তখন আমরা উই হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি অ্যান্ড উই হ্যাভ টু গো ফর ফার্দার ইনভেসিভ ইনভেস্টিগেশন লাইক কলোনোস্কোপি। সো এটা একটা ইম্পর্টেন্ট যে অ্যালার্ম ফিচার যদি থাকে আপনাকে ইউ মাস্ট গো ফর ইনভেসিভ ইনভেস্টিগেশন লাইক কলোনোস্কোপি। অ্যান্ড হোয়াট ইজ দ্য নেক্সট হচ্ছে যদি এগুলো কিছু না থাকে দেন অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য আলটিমেট কজ অফ দিস কনস্টিপেশন। সো বিফোর ক্যাটাগোরাইজ এনি ফর্ম অফ অ্যাবডোমিনাল ইলনেস অ্যাজ এ ফাংশনাল ডিজিজ ইউ হ্যাভ টু এক্সপ্লোর প্রপারলি আইদার বাই ক্লিনিক্যাল ইভালুয়েশন অর বাই প্রপার ইনভেস্টিগেশন। সো হোয়াট অ্যাবাউট দ্য নর্মাল ডেফিকেশন প্রসেস? এটা আমরা ফিজিওলজিতে সবাই পড়েছি যে একটা যখন ডেফিকেশন প্রসেসে ইনিশিয়েশনটা হচ্ছে র্যাকটাম যখন স্টুল দিয়ে লোডেড হচ্ছে তখনই র্যাকটাল ডিস্টেনশন হয়ে একটা সেন্সরি পারসেপশন অফ স্টুল তৈরি হয়। ওই ইন্ডিভিজুয়াল ফিল করে যে তার একটা হি অর শি ফিলস আর্টস ফর ডেফিকেশন, তখন তার ডায়াফ্রামটা কন্ট্রাক্ট হয় এবং অ্যাবডোমিনাল অ্যান্ড র্যাকটাল মাসেলও কন্ট্রাকশন হয়, তখন তার এক্সটার্নাল যে অ্যানাল স্ফিনক্টার আছে সেটা রিল্যাক্স হয়ে যায় এবং এই যে অ্যানাল অ্যাঙ্গেল যেটা সেটা মেনটেন হচ্ছে দেখেন সুইং অফ পিউরেক্টালিস মাসেল দিয়ে এবং অ্যানাল এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অ্যানাল স্ফিনক্টার যে মাসকুলার কনস্ট্রিকশন সেটা দিয়ে কিন্তু মেনটেন হয়। যখন অ্যাবডোমিনাল র্যাকটাল অ্যান্ড ডায়াফ্রামেটিক কন্ট্রাকশন হয় তখন কিন্তু এই এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অ্যানাল স্ফিনক্টারটা রিল্যাক্স হয়ে যায় এবং পিউরেক্টালিস মাসেল যে সেও রিল্যাক্স হয়ে যায়। তখন যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা থাকে অ্যানোরেক্টাল জাংশনে সে অ্যাকিউট অ্যাঙ্গেলটা রিলিজ হয় এবং বাউলটা আমরা ডেফিকেট করতে পারি। সো ইটস ভেরি সিম্পল প্রসেস। এই যে নর্মাল যে ফিজিওলজিক্যাল প্রসেস এটা জানার ইম্পর্টেন্সটা হচ্ছে আমাদের কিছু ফাংশনাল ডিসঅর্ডার হয় যেগুলোতে এই সিঙ্ক্রোনিটা এই যে সিঙ্ক্রোনাস একটা প্রসেস যে আপনার অ্যাবডোমিনাল মাসেল রেক্টাল মাসেল এগুলো যে কন্ট্রাক্ট করলো এবং পিউবোরেক্টালিস অ্যান্ড এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অ্যানাল স্ফিনক্টার যে রিল্যাক্স করলো, এই যে একটা সিঙ্ক্রোনাস যে একটা অ্যাক্টিভিটি ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি এটা যদি কোনো কারণে ডিসিঙ্ক্রোনি হয় তাহলে কিন্তু পেশেন্ট ক্রনিক কনস্টিপেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো এগুলো আমরা কিভাবে বুঝবো যে কখন তার ডিসিঙ্ক্রোনাস হচ্ছে, কখন তার ট্রানজিটে প্রবলেম হচ্ছে, কখন তার রিয়েল বাওয়াল অবস্ট্রাকশন আছে? দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাট উইল ডিসকাস ইন নেক্সট ফিউ স্লাইডস ইন দিস ক্লাস। সো হিয়ার ইজ এ কোশ্চেন নাও আই উইল ডিসকাস। Here the patient says, I am 30 years old and my stool frequency decreased from 3 times per day to once every 2 days. She bolche je tar protidin 3 bar hoto, ekhon tar 2 dine ekbar hoy. So ei hocche tar problem. You are the treating physician. So first question, whether there is real or true constipation or not. Ekhane bowel frequency hocche tar 2 din por ek din, that means 3 days per week at least. Tar soptahe 6 dine 3 din hoy, mane soptahe তার তিন দিন বাউল মুভ করছে। সো এখানে এই কনস্টিপেশনকে যদি আমি বলতে হয় তাহলে উই হ্যাভ টু নো অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য নর্মাল রেঞ্জ অফ বাউল হ্যাবিট অর নর্মাল রেঞ্জ অফ ডিফিকেশন। একজন সুস্থ মানুষের প্রতিদিন তিনবার অথবা সপ্তাহে তিনবার, দ্যাটস দ্য নর্মাল। এটার বেশি হলে আমরা বলবো যে দেয়ার ইজ হাইপার ডিফিকেশন আর দেয়ার ইজ কনস্টিপেশন। সো যে পেশেন্টটা আপনার কাছে এসছে তার সপ্তাহে তিনবার হচ্ছে, দ্যাট মিনস অ্যাকচুয়ালি হি ইজ নট রিয়েলি কনস্টিপেটেড। By definition, his or her bowel habit is normal. That's why apnake constipation bolar age actually apnake bowel frequency ta very important. At the same time, amra onek shomoy consistency ko dekhi ebong arts for defecation ko dekhi. Egulo kintu amader history moddhe gurutto dite hobe. But utmost importance hocche frequency. At least 3 days, 3 times per week tar bowel move korle এটাকে কনস্টিপেশন হিসেবে ক্যাটাগরাইজ না করাই ভালো। ওয়েদার ইট ইজ ইট মে বি হার্ড, ইট মে বি ড্রাই, সেটাকে আমরা কনস্টিপেশন বলবো না যদি না ফ্রিকোয়েন্সি ঠিক থাকে। নাও লেটস টক অ্যাবাউট দ্য কম্পোজিশন অফ স্টুল। ইটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ আমাদের ফ্রিকোয়েন্টলি পেশেন্ট যখন আমরা হিস্ট্রি নেই
যে আপনার বাউল মুভ করে কিনা, পেশেন্ট উইল টেল আস দ্যাট হি অর শি ডিডেন্ট টেক এনি মিল ডিউরিং লাস্ট 3 days অর ভেরি ফিউ অ্যামাউন্ট অফ মিল লাস্ট 3 or 4 days, দ্যাটস ওয়াই হি ইজ কনস্টিপেটেড। সো অ্যাকচুয়ালি দিস কনসেপশন ইজ মিসকনসেপশন। মোস্ট অফ আওয়ার ফিজিশিয়ান অলসো বিয়ার দিস কনসেপশন দ্যাট ডেফিকেশন অর স্টুল হ্যাবিট ডিপেন্ডস অন মিল ইনটেক অফ ফুড। অ্যাকচুয়ালি হিয়ার ইফ ইউ সি দ্যাট দ্য কম্পোজিশন অফ স্টুল, ইট ইজ 3/4 অফ স্টুল ইজ মেড অফ ওয়াটার অ্যান্ড ওয়াট 1/4 অনলি উইথ সলিড। দ্যাট মিনস মেজরিটি অফ স্টুল কন্টেন্ট ইজ লিকুইড অ্যান্ড অনলি 1/4 ইজ সলিড। অ্যান্ড এই যে 1/4 সলিড, তার মধ্যে একটা ফিউ অ্যামাউন্ট হচ্ছে আনডাইজেস্টেড অ্যান্ড আনঅ্যাবজর্ব ফুড। মেজরিটি ফুড হোয়াট উই হ্যাভ ইনজেস্টেড ইজ আইদার ডাইজেস্টেড অর অ্যাবজর্ব। দ্যাটস ওয়াই আনডাইজেস্টেড ফুডস অর আনডাইজেস্টেড আনঅ্যাবজর্ব ফুড এর অ্যামাউন্ট হচ্ছে কন্ট্রিবিউশন ইজ ভেরি লিটল। দ্যাটস ওয়াই আপনি যাই খান না কেন আপনার স্টুল পাস হওয়ারই কথা, বিকজ স্টুল এর আরো যে কন্টেন্ট সেটার মধ্যে একটা মেজর কন্টেন্ট হচ্ছে শেডেড এপিথেলিয়াল সেল, ব্যাকটেরিয়া, বাইল পিগমেন্ট অ্যান্ড সল্টস অ্যান্ড এটসেট্রা। এই যে শেডেড এপিথেলিয়াল সেল, আমরা জানি যে জিআইটি ইজ এ ভেরি র্যাপিডলি রিজেনারেটিং এপিথেলিয়াম, দ্যাটস ওয়াই এখানে শেডেড এপিথেলিয়াল সেলটা খুব বেশি বেশি স্টুলের পাস হয় এবং স্টুলের একটা মেজর কন্টেন্টই হচ্ছে শেডেড এপিথেলিয়াল সেল আর ব্যাকটেরিয়াল প্রোডাক্ট। দ্যাটস ওয়াই আপনি খাওয়া না খাওয়া এটা স্টুল কন্টেন্টের উপর খুব বেশি ভ্যারি করে না। দ্যাটস হিয়ার অ্যানাদার থিং ইজ ব্রিস্টল স্টুল এসেন্স, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রথমে বললাম যে পেশেন্ট যখন আপনাকে হিস্ট্রি দেবে, মোস্ট অফ দ্য টাইম হি অর শি মে মিসলিড হিজ ট্রিটিং ফিজিশিয়ান, বিকজ পেশেন্টদের এটা আঞ্চলিকতার একটা ব্যাপার থাকে অনেক সময়, এবং অনেক সময় পেশেন্ট অ্যাকচুয়ালি স্ট্রেনিংটাকে কনস্টিপেশন হিসেবে ডিফাইন করে, অথবা পেশেন্টের দেখা যাচ্ছে স্টুলের কনসিস্টেন্সি বা ফ্রিকোয়েন্সি একদিন হলো না, এটাকে সে কনস্টিপেশন হিসেবে ডিফাইন করে। দ্যাটস ওয়াই স্টুলের অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সির পাশাপাশি কনসিস্টেন্সি, অ্যাকচুয়ালি হোয়াট অ্যাবাউট দ্য কনসিস্টেন্সি অফ স্টুল, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই ব্রিস্টল সাহেব একটি স্টুল স্কেল তৈরি করেছেন। এই স্টুল স্কেলটা আমরা জিআই ফিজিশিয়ানরা অনেক সময় চেম্বারে রাখি, আমার মনে হয় সব জেনারেল ফিজিশিয়ানদেরই এটা চেম্বারে রাখা উচিত, বিকজ এটা অ্যাকচুয়ালি ডিফাইন করবে, দ্যাট ইজ দ্য অবজেক্টিভ এভিডেন্স। আপনি পেশেন্ট সাবজেক্টিভলি আপনাকে মিসলিড করতে পারে, বাট ইউ হ্যাভ ইফ ইউ হ্যাভ এনি অবজেক্টিভ এভিডেন্স এটা আপনার জন্য অনেক হেল্পফুল। দ্যাটস ওয়াই এই ব্রিস্টল স্টুল স্কেল যদি আপনি পেশেন্টের সামনে প্লেস করেন এবং তাকে এক্স্যাক্টলি দেখাতে বলেন যে অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য টাইম, সবসময় তো স্টুলের কনসিস্টেন্সি একরকম হবে না, বলতে হবে যে মোস্ট অফ দ্য টাইম আপনার স্টুল কনসিস্টেন্সিটা কেমন, তখন হিয়ার শি উইল শো ইউ অ্যাকচুয়ালি হোয়াট অ্যাবাউট দ্য কনসিস্টেন্সি অফ দিস পার্টিকুলার পেশেন্ট। ইফ ইট ইজ টাইপ 1 অ্যান্ড টাইপ 2, টাইপ 1 দেখেন সেপারেট হার্ড লাম্পস, যেটাকে আমরা বলি ছাগলের দানার মতো পায়খানা, পেশেন্ট এসে কিন্তু বলে যে ছাগলের দানার মতো পায়খানা, অথবা লাম্পি অ্যান্ড সসেজ লাইক, সেটা যদি হয় এই দুইটাই কিন্তু কনস্টিপেশন ক্যাটাগরি স্টুল, বিকজ আমরা জানি কনস্টিপেশনে যখন লুমেনে এই স্টুল ফিকাল ম্যাটারটাকে লং টাইম পারসিস্ট করতে হয় তখন কোলনে আর কিছু অ্যাবজর্ব না করুক ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটটা কিন্তু অ্যাবজর্ব হয়। যখনই ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট অ্যাবজর্ব হবে তখনই স্টুলের কনসিস্টেন্সিটা ডেফিনেটলি রিলেটিভলি হার্ডার হবে। দ্যাট মিনস ইট উইল ইন্ডিকেট দ্যাট স্টুল অর ফিকাল ম্যাটার কোলনে তার অনেক সময় পারসিস্ট করতে হয়েছে, যে সময়টা তার ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট অ্যাবজর্পশনের জন্য তার কনসিস্টেন্সিটা রিলেটিভলি হার্ডেন হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই ফ্রিকোয়েন্সির সাথে কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ফর অ্যাকচুয়াল ইভ্যালুয়েশন ফর রিগার্ডিং কনসিস্টেন্সি ইউ মাস্ট হ্যাভ এ ব্রিস্টল স্টুল স্কেল, আদারওয়াইজ ইউ ক্যান বি মিসগাইডেড বাই দ্য পেশেন্ট। সো দেয়ার আর লটস অফ কজেস অফ কনস্টিপেশন। Now we will talk for next few minutes about primary cause, because primary cause is very important. So actually primary cause is very important because amra mostly primary cause deal korbo in our daily practices, ebong primary cause ke exclude korte jodi na pari amaderke onek extensive investigation korte hobe to exclude the primary cause, or primary cause er bhitore onek gulo category ache sheguloke ami jodi right way te evaluate korte na pari আমি সব পেশেন্টকে দেখা যাবে লিখে দেব যে আইবিএসসি অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম সি। সো এই যে আমাদের ডেইলি লাইফে যে প্রবলেমটা ফেস করি প্রাইমারি কনস্টিপেশন নিয়ে,
সেগুলো যদি আমি একটু এক্সপ্লোর করার চেষ্টা করি যে কি কি ধরনের প্রাইমারি কনস্টিপেশন আছে। প্রাইমারি কনস্টিপেশন বলতে আমরা বুঝতে পারছি যে দেয়ার ইজ নো সেকেন্ডারি কজ। সেকেন্ডারি কজ মিনস আইদার দেয়ার ইজ স্ট্রাকচারাল লেশন লাইক টিউমার, স্ট্রিকচার অর ফিস্টুলা অর ডায়াবেটিকুলাম। দেয়ার ইজ নো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি ইন কোলন, স্টিল প্যাশেন্ট ইজ কনস্টিপেটেড, দ্যাট ইজ কল্ড প্রাইমারি কনস্টিপেশন। সেই প্রাইমারি কনস্টিপেশন ডেফিনেটলি মোস্টলি মুভমেন্ট ডিসঅর্ডার অর ডিসিঙ্ক্রোনি অফ অ্যাবডোমিনাল অ্যান্ড পিউরেকটালিস মাসেল। দ্যাটস ওয়াই এখানে আমাদের যে মোটিলিটি ডিসঅর্ডার, এটাকে আমরা যে ভাগ করছি, একটা হচ্ছে নর্মাল ট্রানজিট, অর্থাৎ কোলনের ট্রানজিট নর্মাল, স্টিল প্যাশেন্ট ইজ কনস্টিপেটেড। একটা হতে পারে স্লো কোলোনিক ট্রানজিট, অর্থাৎ কোলনের ট্রানজিটের টাইমটা অনেক বেশি, দ্যাটস ওয়াই প্যাশেন্ট ইজ কনস্টিপেটেড। আরেকটা হতে পারে ট্রানজিট ইজ ওকে বাট দেয়ার ইজ ডিফিকেটরি ডিসঅর্ডার। ডিফিকেটরি ডিসঅর্ডার মিনস দেয়ার ইজ ডিসিঙ্ক্রোনি। আমি যে প্রথমে বললাম যে আমরা যখন নর্মাল ডেফিকেশন যে প্রসেস, সেখানে আমাদের ডায়াফ্রামেটিক কন্ট্রাকশন হয়, অ্যাবডোমিনাল কন্ট্রাকশন হয়ে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার আমরা বাড়িয়ে দেই এবং রেকটাল ওয়ালের কন্ট্রাকশন হয়। অ্যাট দ্য সেম টাইম দেয়ার উইল বি রিল্যাক্সেশন অফ পিউবোরেকটালিস মাসেল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার। এই যে একটা সিঙ্ক্রোনি, এই সিঙ্ক্রোনি যে সিঙ্ক্রোনিটা যখন নষ্ট হয়ে যায় কোনো কারণে, তখন কিন্তু প্যাশেন্টের এই ডেফিকেটরি ডিসঅর্ডার হয় অথবা ডিসিঙ্ক্রোনি হয়। সো এর মধ্যে দেখা যাচ্ছে এই যে প্রাইমারি কনস্টিপেশন, এর মধ্যে নর্মাল ট্রানজিট কনস্টিপেশনটাই সবচেয়ে বেশি, সবচেয়ে কমন। এবং এই নর্মাল ট্রানজিট কনস্টিপেশনটা কিন্তু পার্ট অফ আইবিএস, ইরিটেবল বাউল সিন্ড্রোম, যেটা আমরা পাই। সো এই আবার এই যে নর্মাল যে ট্রানজিট অথবা স্লো ট্রানজিট অথবা ডিফিকেটরি ডিসঅর্ডার, এগুলো কিন্তু ওভারল্যাপ থাকতে পারে, অর্থাৎ একই প্যাশেন্টের ক্ষেত্রে দুইটা প্যাথোফিজিওলজি থাকতে পারে। দেখা যাচ্ছে তার ক্ষেত্রে স্লো ট্রানজিটও আছে আবার ডিফিকেটরি ডিসঅর্ডারও আছে। সো এগুলাকে এই যে এখানে একটা ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন, এখানে ওভারল্যাপ হচ্ছে, প্রতিটার সাথে প্রতিটা ওভারল্যাপ হচ্ছে। এবং মোটামুটি যত পেশেন্ট আমরা ফাংশনাল কনস্টিপেশন হিসেবে ডিল করি, তার 50% হচ্ছে স্লো ট্রানজিট এবং ইরিটেবল বাউল সিন্ড্রোম, অর্থাৎ নর্মাল ট্রানজিট এন্ড স্লো ট্রানজিট এবং ইরিটেবল বাউল সিন্ড্রোম, এই দুইটার ওভারল্যাপই সবচেয়ে বেশি। কিন্তু যে কোনোটার সাথে যে কোনোটা ওভারল্যাপ করতে পারে এই প্রাইমারি কনস্টিপেশনে। সো একটা পেশেন্টের যদি স্লো ট্রানজিট হয় অথবা কোলোনিক ইনার্শিয়া হয়, অ্যাকচুয়ালি এটা একটা ভিসিয়াস সাইকেলের ভিতরে সে পড়ে যায়। দেখা যায় তার কোলোনিক যে ডিসফাংশন অথবা কোলোনিক যে স্লো ট্রানজিট, যে কারণে তার ফিকাল মাসটা তার কোলনে অনেক সময় পারসিস্ট করে, ওয়াটার অ্যাবজর্পশন বেশি হয় এবং এই স্টুলের হার্ডনেসটা আরো বেড়ে যায়। স্টুলের হার্ডনেস যখন বেড়ে যায়, তখন সেই স্টুলটা পাস করতে গিয়ে তার ডিফিকেশনে তার অনেক সময় তার অ্যানাল ফিশার হয়। অ্যানাল ফিশার হলে সেই পেশেন্ট আরো কনস্টিপেটেড হয় এবং তার আর্জ, ডিফিকেশনের আর্জ আসলেও সে ডিফিকেট করতে ভয় পায়, সে কারণে আরো একটা ভিসিয়াস সাইকেলের ভিতরে সে পড়ে যায়। এভারেজ টাইম অফ প্যাসেজ, এই যে জিআইটি তে আপনি একটা খাবার খেলেন, সেটা এভারেজ টাইম অফ প্যাসেজ ফ্রম মাউথ টু অ্যানাস ইজ 4 days। কাজেই আমরা, এবং আমরা জানি যে এই জন্য আমাদের একটা রিফ্লেক্স আছে যেটাকে বলা হয় গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স। আপনি এখন যেটা খেলেন, যখনই আপনার স্টোমাকে ফুডটা গেল, তখনই আপনার একটা ডিফিকেশনের আর্জ হয়, দ্যাট ইজ কল্ড গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স। এবং এটা হচ্ছে অনেকটা ওই যে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, সেই রকম যে আপনি এখন যেটা খেলেন আপনার 4 দিনের আগের খাবারটা বা 2 দিন আগের বা 3 দিন আগের, অ্যাভারেজ হচ্ছে 4 days, বাট এটা ইট মে বি লঙ্গার অর ইভেন শর্টার। এখন এই যে ডিসিনার্জিক ডিফিকেশনের কথা বললাম, অলরেডি এটা নিয়ে কথা হয়েছে যে এখানে ইম্পেয়ার রেক্টাল রিল্যাক্সেশন কন্ট্রাকশন হতে পারে, প্যারাডক্সিক্যাল অ্যানাল কন্ট্রাকশন হতে পারে। নর্মালি যখন রেক্টাল কন্ট্রাকশনটা প্রপারলি হয়, তখন একটা অ্যানাল কন্ট্রাকশন রিল্যাক্সেশন হওয়ার কথা বাই ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার রিল্যাক্সেশন, কিন্তু সেটা না হয়ে যদি প্যারাডক্সিক্যালি অথবা ইনএডিকুয়েট অ্যানাল রিল্যাক্সেশন হয়, তাহলে কিন্তু প্যাশেন্টের ডিসিনার্জি হয়, অর্থাৎ যেটাকে ডেফিকেটরি ডিসঅর্ডার বলছি আমরা। এখন আইবিএস যেটা আমাদের সবচেয়ে বেশি কমন, সেই আইবিএস কে আমি ডিফাইন করার জন্য রোম 4 ক্রাইটেরিয়া বলে একটা ক্রাইটেরিয়া সেট করা আছে। এটা রোম শহরে বসে সমস্ত ফাংশনাল বা নিউরোগ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যারা, ওনারা বসে এটাকে ডিফাইন করে। সো এই জিনিসটাই আমরা ফলো করি এবং এইটা বাই ডেফিনেশন ইরিটেবল বাউল সিন্ড্রোম যদি আপনাকে বলতে হয়, তাহলে কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেয়ার মাস্ট বি অ্যাবডোমিনাল পেইন,
without having abdominal pain, apni take irritable bowel syndrome, constipation predominant type bolte parben na. You must have abdominal pain by definition. এবং সেই অ্যাবডোমিনাল পেইনটা অন অ্যান অ্যাভারেজ ওয়ান ডে পার উইক সপ্তাহে একদিন অন্তত থাকতে হবে এবং ফর দ্য লাস্ট থ্রি মান্থ অর্থাৎ তাকে তিন মাসে সপ্তাহে একদিন অন্তত পেটে ব্যথা থাকতে হবে এবং তার সাথে এই পেটে ব্যথাটার সাথে ডেফিকেশনের রিলেশন থাকতে হবে পেশেন্ট বলবে যে আমার পায়খানার আগে বা মাঝখানে পেটে ব্যথা হয় পায়খানার পরে ব্যথাটা কমে যায় দ্যাট মিনস দিস অ্যাবডোমিনাল পেইন রিলেটেড উইথ ডেফিকেটরি প্রবলেম অথবা সে বলবে যে আমার যখন পায়খানার ফ্রিকোয়েন্সিটা কমে যায় তখনই পেটে ব্যথা বেড়ে যায় দ্যাট মিন্স রিলেটেড উইথ দ্য ফ্রিকোয়েন্সি অর সে বলবে যে আমার যখন পায়খানাটা অনেক শক্ত হয়ে যায় তখনই আমার পেটে ব্যথা হয় দ্যাট মিন্স রিলেটেড উইথ কনসিস্টেন্সি কাজে এই অ্যাবডোমিনাল পেইন ইজ দ্যাট মোস্ট ইম্পর্টেন্ট বিফোর লেভেলিং এ পেশেন্ট অ্যাজ ইরিটেবল বাউল সিন্ড্রোম উইদাউট হ্যাভিং অ্যাবডোমিনাল পেইন এই যে এই সমস্ত ক্যাটাগরি যদি পেশেন্ট ফুলফিল করে কিন্তু পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন নেই তার কনস্টিপেশন আছে সেটাকে কোনো কারণ খুঁজে না পাওয়া গেলে আমরা সেটাকে ডায়াগনোসিস লিখবো ফাংশনাল কনস্টিপেশন নট ইরিটেবল বাউল সিন্ড্রোম ইরিটেবল বাউল সিন্ড্রোম বলতে গেলে ইউ মাস্ট হ্যাভ অ্যাবডোমিনাল পেইন সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং টোটাল সিমটম ডিউরেশন হতে হবে সিক্স মান্থ সো এখন একটা ডেফিকেটরি ডিসঅর্ডার যদি প্রাইমারি বলি প্রাইমারি বলতে গেলে পেশেন্টকে তার বলতে হবে যে পেশেন্টের এডিকোয়েট আর্জ আছে কিনা আমি যেটা বললাম যে স্লো ট্রানজিট নর্মাল ট্রানজিট অর ডেফিকেটরি ডিসঅর্ডার একটা জিনিস খেয়াল করে দেখেন যে যদি পেশেন্টের ডেফিকেটরি ডিসঅর্ডার থাকে তার মানে বাউল অলরেডি লোডেড অর রেকটাম অলরেডি লোডেড উইথ ফিকাল ম্যাটার আপনার স্টুল কিন্তু স্টেশনে চলে এসেছে এখন আপনার ফিলিং ইউ 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 মাস্ট ফিল আর্স ফর ডেফিকেশন আপনি বাথরুমে গিয়ে বসলেন কিন্তু টয়লেটটা আসছে না সো এখানে আর্স ভেরি ইম্পর্টেন্ট পেশেন্ট যখন কনস্টিপেশন নিয়ে আসে ল্যাক অফ স্টুল পাস অর ল্যাক অফ ডেফিকেশন ফর সেভারাল উইক্স নিয়ে আসে তখন আমাদের প্রথম প্রশ্নই হবে যে আপনি আর্স ফিল করেন কিনা পেশেন্ট যদি আর্স ফিল করে সে যদি টয়লেটে গিয়ে বসে এবং একটা সময় পরে দেখা যায় তাকে ডিজিটাল ডিসইনফেকশন অর ডিজিটাল ইভ্যাকুয়েশন করতে হয় হি অর শি ইজ বাউন্ড টু মুভ দ্য বাউল অর ডিফিকেট বাই ডিজিটাল ডিসইনফেকশন দ্যাট ইজ দ্যাট ইন্ডিকেটস দ্যাট দেয়ার ইজ ডিসিনার্জি অর্থাৎ তার পেলভিক ফ্লোর মাসেল অথবা স্পিংটারি টোন অথবা রেকটাল কন্ট্রাকশন এখানে কোনো একটা প্রবলেম আছে দ্যাটস ওয়াই তার রেকটামটা স্টুল রেকটামে চলে এসছে কোনো অনেক ট্রানজিটে কোনো প্রবলেম নেই এবং তার আর যে হচ্ছে সে টয়লেটে গিয়ে বসছে কিন্তু তার স্টুলটা পাস হচ্ছে না এটা ইন্ডিকেট করে যে এখানে ডিসিনার্জি দ্যাটস ওয়াই আর্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি পেশেন্ট আর্জি না থাকে যে না তার ছেড়ে দিয়ে নিজের ইচ্ছায় সাত দিনে যদি টয়লেটে না যায় তাহলে তার টয়লেটের কোনো চাপই আসে না That means it is slow transit. It indicates slow transit, not defecatory disorder. And daily visit, she protein jai kina, prolonged evacuation time and digital or evacuation hoy kina, or perianal pressure dita hoy kina. Egulo diye ami bujhte parbo je patient er ki slow transit or patient er evacuation e kono problem hocche kina. That means dyssynergy or defecatory disorder ache kina. সো আমাদের এই যে প্রাইমারি কনস্টিপেশন এটাকে আমরা কিভাবে ইভালুয়েট করতে পারি এটাকে আমরা ট্রানজিট স্টাডি দিয়ে ইভালুয়েট করতে পারি ট্রানজিট স্টাডিজ ভেরি সিম্পল বাট আনফর্চুনেটলি আমাদের দেশে আমরা খুব একটা প্র্যাকটিস করি না কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ট্রানজিট স্টাডিজ ভেরি পপুলার অ্যান্ড ইজ ভেরি সিম্পল টু পারফর্ম ইন অল ল্যাবরেটরি বিকজ যেখানে একটা রেডিওলজি আর একটা এক্স রে মেশিন আছে সেখানেই ট্রানজিট স্টাডি করা যায় অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি অ্যান্ড বেলুন এক্সপালশন এটা স্পেশালাইজড ইনভেস্টিগেশন এটা আমাদের দেশে এখন পর্যন্ত হয় না বাট আমার মনে হয় উইদিন নিয়ার ফিউচার আমাদের ইনস্টিটিউটে এটা শুরু হবে অ্যান্ড ডিফিকোগ্রাফি এটাও ভেরি সিম্পল টু পারফর্ম বাট আনফর্চুনেটলি ইউ আর নট ডুইং দিস সো আমাদের এই যে জিনিসগুলো এগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ট্রানজিট স্টাডি করা আমাদের ডিসিনার্জি হচ্ছে কিনা পেলভিক ফ্লোর অথবা স্পিংটারিক টোনে কোনো প্রবলেম হচ্ছে কিনা রেকটাল ওয়ালের কন্ট্রাকশনে কোনো প্রবলেম হচ্ছে কিনা এগুলোকে স্পেসিফিক আইডেন্টিফাই করা সো এই যে ডেফিকেটরি যেটা আমি বললাম ট্রানজিট স্টাডি এই ট্রানজিট স্টাডি আমরা ভেরি সিম্পল টু পারফর্ম যেটা আমি বললাম যে এখানে দেখেন যে ডে ওয়ানে পেশেন্টকে বিস্কিট শেপের কিছু মার্কার মার্কার ইটস মেড অফ মেটাল সো এটা ইডেবল এবং এটাকে আমরা ডে ওয়ানে বিস্কিট শেপের একটা তাকে মার্কার খাইয়ে দেব ডে টু তে রিং শেপ ডে থ্রিতে ট্রাইসেপ শেপ এবং ডে সিক্সে গিয়ে আমরা একটা
abdominal x-ray করবো। আমরা জানি যে average transit time is 4 days plus minus, that's why আমরা x-ray exposure নেবো 6 days এ, এবং তাকে day 1, 2, 3 থেকে different shape এ আমরা তাকে মার্কার খাইয়ে দেব, because এই shape indicate করবে যে কোন দিনের মার্কারটা কত দূরে এসছে, that is very simple। এবং এই মার্কার যখন আমার পেশেন্টের এইরকম থাকবে, প্রথম ছবি দেখেন নর্মাল ট্রানজিট, দ্যাট মিন্স তার এখানে কোনো মার্কার নেই, তার ট্রানজিটটা নর্মাল এবং সেগুলো সবই বের হয়ে গিয়েছে। সেকেন্ড ওয়ান ইজ স্লো ট্রানজিট, সো ডিফারেন্ট শেপের মার্কার ইজ ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য কোলন, দ্যাট মিন্স দেয়ার ইজ স্লো ট্রানজিট। অ্যান্ড নাম্বার থ্রি দেখেন ডেফিকেটরি ডিসঅর্ডার, অল দ্য মার্কার্স আর গেট অ্যাকুমুলেটেড ইন দ্য রেক্টাম, দ্যাট মিন্স তার স্টেশনে সে চলে এসছে বাট সে বেরোতে পারছে না ডিউ টু পুয়ার রিল্যাক্সেশন অফ পেলভিক ফ্লোর অর স্পিংটারিক মাসেল অর পুয়ার কন্ট্রাকশন অফ অ্যাবডোমিনাল অর রেক্টাম অর ডায়াফ্রামেটিক মাসেল। দ্যাটস ওয়াই এটা এই ছবি থেকে আমি বুঝতে পারছি যে তার কনস্টিপেশন হচ্ছে, হোয়েদার ইট ইজ স্লো অর ইভ্যাকুয়েটরি ডিসঅর্ডার অর নর্মাল ট্রানজিট, সো ইটস ভেরি সিম্পল। এবং এছাড়া আমরা যদি টোনে প্রবলেম হয়, যদি আমরা এই পেশেন্টকে যদি আমি দেখি যে এই ডেফিকেটরি ডিসঅর্ডার হওয়ার সুযোগ বেশি, বিকজ অল দ্য মার্কার্স আর গেট অ্যাকুমুলেটেড ইন দ্য রেক্টাল রিজিয়ন অন ডে 6, দ্যাটস দেন আমরা অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি অথবা বেলুন এক্সপালশন টেস্ট করতে পারি, আরো স্পেসিফিক্যালি তার অ্যানাল টোন রেক্টাল মাসেল কন্ট্রাকশনের পাওয়ার এগুলো দেখার জন্য অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি করতে পারি অথবা বেলুন এক্সপালশন টেস্ট করতে পারি। বেলুন এক্সপালশন হচ্ছে একটা বেলুন দিয়ে পেশেন্টকে বলবো যে আর্টস হোর পেশেন্ট feel arch because balloon will expanded, it will press over the rectal muscle and he or she will feel arch for defecation, এবং তাকে বলা হবে যে আপনি এটাকে forcefully বের করে দেন। এটা দিয়ে আমরা তার muscle এর contraction power, তার anal tone or sphincteric relaxation capability, pelvic floor strength এগুলো আমরা assess করতে পারি। So এই যে balloon expulsion test, এটার একটা very easy alternative হচ্ছে digital rectal examination. We must perform digital rectal examination for any constipated patient. এবং ডিজিটাল রেক্টাল এক্সামিনেশনটা ভেরি ইজি টু পারফর্ম, বাট আনফরচুনেটলি আমরাও খুব কমই এটা প্র্যাকটিস করি, বাট এটা এভরি ফিজিশিয়ান শুড পারফর্ম এনি পেশেন্ট উইথ কনস্টিপেটেড বাই ডুইং ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন। এবং যখন আমরা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করব, তখন যদি আমি পেশেন্টকে বলি যে আপনি আঙ্গুলটাকে ফোর্সফুলি বাইরের দিকে বের করে দেওয়ার চেষ্টা করেন বাই ইউর রেক্টাল অর অ্যানাল টোন, তখন কিন্তু তার এই টোনের স্ট্রেংথ অথবা রিল্যাক্সেশনের ক্যাপাবিলিটি সম্পর্কে আমি অ্যাসেস করতে পারবো। সো বেলুন এক্সপালশন টেস্টের আরেকটা ভেরি গুড অল্টারনেটিভ হচ্ছে এই টোন অ্যাসেস করা বাই ডুইং ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন। এবং এই নিয়ে আমাদের একজন সার্জারি স্যার বলতেন অলওয়েজ যে নেম টু কন্ট্রাইন্ডিকেশন ফর digital rectal examination in a abdominal patient or in a patient with constipation or any bowel disorder. So itar ek number contraindication hocche if surgeon has no finger, number two contraindication hocche if patient has no anus. So eta tar khub popular question chilo ebong mode of answer tao khub common chilo je karone amra eta bhul kortam na, je two contraindication means if surgeon has no finger or if patient has no anus, that means there is actually no true contraindication. All patients should be evaluated by doing digital rectal examination if patient has present with any form of bowel disorder. And definitely apnake functional bolar age you have to exclude any structural anomaly like any polyp, any colonic carcinoma or any growth like inflammatory growth or tuberculous growth or lymphoma. There are many diseases that will do structural lesion in colon. We must exclude these sorts of lesion by doing a sigmoidoscopy or colonoscopy. So apna jodi suspect hoy je there might be some structural problem, bishesh kore ekta patient jodi elderly patient jodi new onset of constipation or any form of alteration of bowel habit within the recent past, তার আগে থেকে অনেক ভালো ছিল, উইদিন লাস্ট ওয়ান মান্থ সেই পেশেন্টের বাউল মুভমেন্টের প্রবলেম হচ্ছে, লাইক হি অর শি ইজ কনস্টিপেটেড অর অল্টারেশন অফ বাউল হ্যাবিট। আমরা জানি যদি কোনো স্ট্রাকচারাল লেশন থাকে, পথে যদি কোনো বাধা থাকে, তাহলে প্যাটার্নটা হয় অল্টারেশন অফ বাউল হ্যাবিট লাইক কনস্টিপেশন। কনস্টিপেশনের পরে তার একটা
ওভারফ্লো ডায়রিয়া হয়। দ্যাট মিনস পেশেন্ট এসে বলবে 7-8 দিন তার পায়খানা হয় না, তারপরে তার অনেক পায়খানা হয়। দ্যাট মিনস ইউ শুড সাসপেক্ট ইফ পেশেন্ট ইজ পার্টিকুলারলি এল্ডারলি পেশেন্ট, দেয়ার মাইট বি সাম স্ট্রাকচারাল লেশন, যে স্ট্রাকচারাল লেশনটা পার্শিয়াল অবস্ট্রাকশন হওয়াতে তার বাউল লোডেড হওয়ার পরে একটা ওভারফ্লো ডায়রিয়া হয়। সো এই ধরনের হিস্ট্রি যদি হয়, ইউ মাস্ট গো ফর ইনভেসিভ ইনভেস্টিগেশন লাইক কলোনোস্কোপি অর সিগময়েডোস্কোপি, অ্যাট লিস্ট পারফর্ম কমপ্লিটলি ইভালুয়েশনের জন্য একটা ফুল কলোনোস্কোপি করা উচিত। যদি পেশেন্ট এক্সট্রিম মর্বিড মর্বিড হয় অথবা পেশেন্টের ফ্রেশ প্যারারেক্টাল ব্লিডিং হয়, যে পেশেন্টের মনে হচ্ছে লেশনটা মোর ডিস্টালি, তখন আপনি একটা সিগময়েডোস্কোপি করতে পারেন, বাট আইডিয়ালি কলোনোস্কোপি করা উচিত। এবং সেটা করে যদি নর্মাল থাকে তখন আমরা ফাংশনালের দিকে ফোকাস করতে পারবো। আরেকটা হচ্ছে ইয়াং পেশেন্ট, প্রলং হিস্ট্রি, অনেক দিনের হিস্ট্রি একটা ইয়াং ছেলে, তাকে আননেসেসারিলি কলোনোস্কোপি না করাই ভালো, যদি না তার কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে। বিকজ আমরা জানি যে কোলোনিক কার্সিনোমা ফ্যামিলি প্রিপন্ডারেন্স থাকে এবং একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। দ্যাটস ওয়াই যদি তার ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে অবশ্যই তাকে একটা কলোনোস্কোপি করা উচিত। বিকজ আপনি কলোনোস্কোপি করে তার কলোনিক কার্সিনোমা ডায়াগনোসিস করতে না পারেন, হয়তো পলিপ পেয়ে যেতে পারেন। সেই পলিপ অর অ্যাডিনোমাটাস পলিপ মে বি দ্য প্রিকার্সর অফ দিস পেশেন্ট, প্রিকার্সর অফ ফিউচার কলোনিক কার্সিনোমা। দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট টু পারফর্ম কলোনিক কলোনোস্কোপি ইন কেস অফ এনি অল্টার্ড বাউল হ্যাবিট হিস্ট্রি, স্পেশালি if those patient have family history of colonic malignancy. So now let's come to the secondary constipation. Secondary constipation amra sobai jani ebong eta khub common, amra endocrine disorder er prothome rekhechi because amra jani je diabetes mellitus, prolonged diabetes mellitus e autonomic neuropathy hoy je karone GI motility hamper hoy ebong slow transit or constipation hote pare, even এটাকে আমরা সিওড অবস্ট্রাকশন বলে থাকি অনেক সময়। কাজে প্রলং ডায়াবেটিসে খুবই কমন কনস্টিপেশন। পেশেন্টে যদি থাইরয়েড ডিসঅর্ডার থাকে, আমরা জানি হাইপোথাইরয়েড ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ কনস্টিপেশন, এবং হাইপার ক্যালসিমিয়া ডিউ টু প্যারাথাইরয়েড অর এনি আদার ডিজিজের যদি হয়, দ্যাট উইল কজ কনস্টিপেশন। নিউরোলজিক কজ ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এনি সর্টস অফ স্পাইনাল কর্ড ইঞ্জুরি or any sorts of spinal cord lesion above lumbar 1, that means in dorsal column e jodi kono lesion thake, even lower part e jodi kono lesion thake conus medulla te, taholo kintu patient might present with bowel disturbance or chronic constipation. Echhara je somosto degenerative disease like Parkinson's disease, patient stroke, Hirschsprung's disease is a localized disease. Amra jani eta pediatric population e beshi amra common, ebong pediatric patient e jader Hirschsprung's disease thake tader ekta important clue hocche ei problem ta from the very beginning of his first day of life prothom thekei thake. Amra onek shomoy misguided hoi, dekha jacche prothom 6 mash sei bachcha tar bowel habit normal chilo, kintu er pore bachcha tar bowel habit ta jokhon altered or constipated hoy, তখন কিন্তু আমরা ভুল করে হার্শপাস ডিজিজ ভাবি। অ্যাকচুয়ালি হার্শপাস ডিজিজ ইজ দ্য ল্যাক অফ মাইন্টারিক প্লেক্সাস নিউরন, সেটা পেশেন্ট মাইট প্রেজেন্ট ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ হিজ লাইফ, আদারওয়াইজ এটাকে হার্শপাস ডিজিজ হিসেবে ক্যাটাগরাইজ করা খুবই ডিফিকাল্ট। হার্শপাস ডিজিজের আরেকটা ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে একটা বেবি যদি কনস্টিপেশন নিয়ে আসে, আমরা যদি ডিজিটাল র্যাকটাল এক্সামিনেশন করি, সেই পেশেন্টের র্যাকটাম উইল বি ফ্রি অফ stool. That means rectum e kono stool thakbe na, ar er upore stool ta loaded thake. That's why jodi onno kono karone constipation hoy like defecatory disorder, jeta bachchader khub common because bachchader toilet er practice ta properly hoy na, shekhete apni diary kore rectum e stool paben. কিন্তু যদি ইভিটিস হার্শপাস ডিজিজ, সেক্ষেত্রে ডিজিটাল র্যাকটাল এক্সামিনেশন করে স্টুলটা ফ্রি ফ্রম র্যাকটাম উইল বি ফ্রি ফ্রম স্টুল, এটা ভেরি ইম্পর্টেন্ট ক্লু। সো আদার অ্যানোরেক্টাল ডিজিজ লাইক অ্যানাল ফিশার ইজ এ পেইনফুল সেন্সেশন হয়, যে কারণে পেশেন্ট কনস্টিপেটেড হয় এবং পেশেন্ট হি অর শি উইল ফিল ফিয়ার ফর ডিফিকেশন। এছাড়া স্ট্রিকচার, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ এগুলো খুব কমন। Psychogenic hote pare if patient is getting depressed due to any cause or there is any eating disorder, ei depression othoba eating disorder theke
পেশেন্টের কনস্টিপেশন হতে পারে। আয়াট্রোজেনিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের প্রথমেই যে কোনো কনস্টিপেটেড পেশেন্টের থরো ড্রাগ হিস্ট্রি নেওয়া উচিত, বিকজ দে আর লটস অফ ওভার দ্য কাউন্টার ড্রাগ, ইভেন অ্যান্টিডিপ্রেসেন্ট অর অ্যান্টিসাইকোটিক ড্রাগ দ্যাট মে কজ কনস্টিপেশন, দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া পেশেন্টের কোনো প্রিভিয়াস পেলভিক সার্জারি হিস্ট্রি আছে কিনা, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, বিকজ পেলভিক সার্জারি হিস্ট্রি থাকলে দেয়ার উইল বি দেয়ার মাইট হ্যাভ সাম ডিসিনার্জি বিটুইন দ্য পেলভিক অর অ্যানোরেক্টাল মাসেল। এছাড়া তার ডায়েটারি লাইফস্টাইল ইটস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ পেশেন্টের যদি লো ফাইবার ডায়েট থাকে দ্যাট মাইট কজ দ্য কনস্টিপেশন। সো একটা থরো অ্যাসেসমেন্টের জন্য হিস্ট্রিতে আমরা এগুলো নেব। ফিজিক্যাল এক্সামিনেশনে ডেফিনেটলি উইল সার্চ ফর এনি অ্যালার্ম ফিচার লাইক এনিমিয়া, লিম নোড, অর দেয়ার ইজ এনি এভিডেন্স অফ জন্ডিস, পালপেবল লিভার অর এনি আদার পালপেবল অ্যাবডোমিনাল লাম্প, অ্যান্ড লাস্ট অফ অল ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করে আমরা দেখব কোনো রেক্টাল মাস আছে কিনা এবং স্টুলে কোনো ব্লাড কন্টেন্ট আছে কিনা, এবং পিওর রেক্টালি আমরা যেটা বেলুন এক্সপালশন টেস্ট সেটার অল্টারনেটিভ হিসাবে আমরা ফিঙ্গারটাকে তাকে পুশ ব্যাকওয়ার্ড করতে বলতে পারি। এছাড়া ল্যাবরেটরি টেস্টে আমরা বেসিক ইনভেস্টিগেশনের ভিতরে একটা ব্লাড সুগার, ইলেকট্রোলাইট, থাইরয়েড ফাংশন এগুলো আমরা রুটিনলি করে থাকবো, ইভেন রেনাল ফাংশন অলসো। এবং পেশেন্টের যদি আমাদের বাই টেকিং হিস্ট্রি, পার্টিকুলারলি যদি পেশেন্টের রিসেট অনসেট কনস্টিপেশন থাকে, পেশেন্ট যদি এল্ডারলি হয়, ইফ দেয়ার ইজ এনি অ্যালার্ম ফিচার অর ইভেন ইয়াং পেশেন্ট উইথ ফ্যামিলি হিস্ট্রি, উই মাস্ট এক্সক্লুড অবস্ট্রাকটিভ স্ট্রাকচারাল অবস্ট্রাকশন বাই ডুইং এ সিগমাডোস্কোপি অ্যান্ড আইডিয়ালি উইথ এ কোলোনোস্কোপি। অ্যান্ড স্পেশালাইজ টেস্টিং হোয়েন এভার দেয়ার ইজ নো কজ, কোনো কজই পাওয়া যাচ্ছে না, স্টিল পেশেন্ট ইজ কনস্টিপেটেড, তখন সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু পেশেন্ট হিস্ট্রি যে তার আর্জ আছে কিনা, তার ডেফিকেশনের অ্যাবডোমিনাল পেইন আছে কিনা, এগুলো দেখে আমি তখন কোলোনিক ট্রানজিট টাইম অথবা ম্যানোমেট্রি অর বেলুন এক্সপালশন টেস্ট অর ডিফিকোগ্রাফি, ডিফিকোগ্রাফি দেখে আমি তার ডিসিনার্জি আছে কিনা এটা বুঝতে পারবো, বেলুন এক্সপালশন দেখেও তার ডিসিনার্জি আছে কিনা এটা বুঝতে পারবো, অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি করে তার মাসেল টোন দেখতে পারবো, তার স্পিনটার রিল্যাক্সেশন ক্যাপাবিলিটি দেখতে পারবো। এছাড়া কোলোনিক ট্রানজিট টাইম, বেরিয়াম এনেমা অর ইভেন সিটি কোলোনোগ্রাফি, এই দুইটা অ্যাকচুয়ালি অল্টারনেটিভ ফর এনি টু এক্সক্লুড এনি স্ট্রাকচারাল লেশন, পার্টিকুলারলি ইন এক্সট্রিম ডেবিলিটেটেড পেশেন্ট যাদের কোলোনোস্কোপি পারফর্ম করা ডিফিকাল্ট, তাদের জন্য আমরা একটা বেরিয়াম এনেমা অর ইভেন সিটি কোলোনোগ্রাফি করে স্ট্রাকচারাল লেশনটা এক্সক্লুড করতে পারি। সো দিস আর অল মেডিকেশন হুইচ ইজ কমনলি ইউজ ইন কনস্টিপেশন। অ্যাকচুয়ালি উই হ্যাভ টু ডিল উইথ bulk forming agent like lactulose or polyethylene glycol. So actually dietary practice is utmost important, and next to dietary practice we have to give emphasis on bulk forming agent অর্থাৎ স্টুলের বাল্ক যাতে বাড়ে। আমরা জানি যারা যে সমস্ত ড্রাগ অর যে সমস্ত ফাইবার কন্টেইনিং এজেন্ট তারা প্রচুর পরিমাণে ওয়াটারকে কন্টেন্ট করে, that's why it will produce a huge bulk that will give pressure on colonic wall and there will be propulsive contraction অর্থাৎ natural ওইটাকে stimulate করাটাই হচ্ছে ideal, otherwise there is some stimulant laxative যেগুলো আমরা stimulant অর্থাৎ rectal wall কে irritate করে, defecation arch তৈরি করে, cinnabisacodyl এগুলো prolonged use এর জন্য not ideal drug, ideal is bulk forming agent। এছাড়া আমাদের আরো কিছু লুব্রিকেন্ট ইভেন এনেমা আছে যেগুলো আমরা ইমার্জেন্সিতে ইউজ করে থাকি, ইফ পেশেন্ট ইজ প্রেজেন্টেড উইথ প্রলং কনস্টিপেশন তখন আমরা এনেমা দিয়ে থাকি। বায়োফিডব্যাক থেরাপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এখানে এটা হচ্ছে অগমেন্টেশন অফ ফিজিওলজিক্যাল প্রসেস, এটা পেশেন্টকে ফিজিওলজিক্যাল অডিও ভিজুয়াল মেথডে পেশেন্টকে ফিজিওলজিক্যাল প্রসেস অফ ডেফিকেশন সম্পর্কে প্রথমে টিচিং দেওয়া হয় এবং পরে তাকে এটা গ্র্যাজুয়াল প্র্যাকটিস করে করে তাকে এনকারেজ করতে হয় টু রিটার্ন টু হিজ নর্মাল ডেফিকেশন প্র্যাকটিস। সো অ্যাকচুয়ালি দিস পিকচার ইজ শোয়িং হোয়াট অ্যাবাউট দ্য আইডিয়াল পজিশন ফর ডেফিকেশন। আমাদের আগের যে প্র্যাকটিস অর্থাৎ ফ্ল্যাট যে কমোড, সেই ফ্ল্যাট কমোডটাই হচ্ছে অ্যাকচুয়ালি আইডিয়াল, বিকজ ওখানে পায়ের অ্যাঙ্গেলটা 35 ডিগ্রি থাকে উইথ বডির সাথে এবং পেশেন্টের অ্যাবডোমিনাল প্রেশার থাকে, দ্যাটস ওয়াই ইট উইল পটেনশিয়েট দ্য নর্মাল ডেফিকেটরি অর ফিজিওলজিক্যাল ডেফিকেটরি প্রসেস, দ্যাটস ওয়াই
দেখেন এখানে গুড পজিশন হচ্ছে পেশেন্ট অ্যাকচুয়ালি পুট এ সাম টেবল লাইক থিং আন্ডার হিজ ফিট অ্যান্ড পেশেন্ট উইল লিন ফরওয়ার্ড বাই ফর 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 প্রডিউস এক্সট্রা অ্যাবডোমিনাল প্রেশার। সো আপনি যদি স্ট্রেট 90 ডিগ্রি হয়ে বসেন, আপনার যে নর্মাল ডেফিকেটরি প্রসেস, যে অ্যাবডোমিনাল প্রেশার বাড়া, সেক্ষেত্রে খুব একটা হেল্পফুল হবে না। এবং এই ক্ষেত্রে এই পজিশন ইজ ব্যাড পজিশন, এক্ষেত্রে অনেক সময় রেকটাল প্রেশার বেশি দিতে হয় অ্যান্ড ইট ক্যান কজ ইভেন হ্যামোরয়েড। সো আমাদের বেটার পজিশন হচ্ছে দ্য সেকেন্ড ওয়ান। এবং আমার মনে হয় যে আমাদের নি প্রবলেমের কারণে অথবা ওয়েস্টার্ন স্টাইলকে ফলো করার জন্য আমরা এখন ওয়েস্টার্ন কমোড ইউজ করি, অ্যাকচুয়ালি বেটার ইজ আওয়ার ওয়ান। সো দিস ইজ দ্য সামারি অফ টুডেজ ক্লাস। দ্য ফাইনাল মেসেজ ইজ অল কনস্টিপেশন আর নট আইবিএস। ইউ মাস্ট হ্যাভ অ্যাবডোমিনাল পেইন বিফোর লেভেলিং এ পেশেন্ট উইথ ইরিটেবল বাউল সিন্ড্রোম, কনস্টিপেশন প্রিডোমিনেন্ট টাইপ, অ্যান্ড ক্লিনিক্যাল হিস্ট্রি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু এক্সক্লুড এনি সেকেন্ডারি কজ। ইউ মাস্ট সার্চ এনি অ্যালার্ম ফিচার্স ইরেসপেক্টিভ অফ এজ, পার্টিকুলারলি ইন এল্ডারলি পেশেন্ট, অ্যান্ড ইফ দেয়ার ইজ এনি ফ্যামিলি হিস্ট্রি ইউ হ্যাভ টু গিভ স্পেশাল এমফেসিস। অ্যান্ড ডিফিকেটরি ডিসঅর্ডার টু বি কিপ্ট ইন মাইন্ড বিকজ দেয়ার আর মেজরিটি পেশেন্ট উইল প্রেজেন্ট অ্যাজ ফাংশনাল অর প্রাইমারি ডিফিকেশন ডিসঅর্ডার। অ্যান্ড অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি অ্যান্ড ট্রানজিট স্টাডি আর ভেরি ইউজফুল ফর অ্যাকচুয়ালি ডিফাইন পার্টিকুলারলি দ্য প্রাইমারি ডিফিকেশন ডিসঅর্ডার। বাট ইউ শুড কিপ ইন মাইন্ড দ্যাট দ্যার ইজ সিগনিফিকেন্ট ওভারল্যাপ, সো ইউজ মোর দেন ওয়ান টেস্ট টু অ্যাকচুয়ালি পারফেক্ট ক্যাটাগোরাইজেশন অফ প্রাইমারি ডিফিকেশন ডিসঅর্ডার। অ্যান্ড বায়োফিডব্যাক থেরাপি ইট ইজ অ্যাকচুয়ালি দ্য ট্রিটমেন্ট অফ চয়েস ইন ডিফিকেটরি ডিসঅর্ডার লাইক ফাংশনাল ডিফিকেশন ডিসঅর্ডার। And it is time tested and clinically proved that biofeedback therapy is actually working in solving this difficult problem in our daily practices. So that's all for today. We will be here for next 5 minutes. Apnara jodi kono question thake, apnara within 5 minutes please message them. Tahole ami try korbo apnader problem solve korar jonno. সো প্লিজ আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমি জানি রেসপন্সটা একটু স্লো, দ্যাটস ওয়াই আই এম ওয়েটিং, তাহলে আমি চেষ্টা করব আপনাদের স্যাটিসফাই করার জন্য। সোহাগ সোহাগ অ্যাস করেছে যে স্টুল পাস করার সময় পেইন হলে কি সেটা অ্যানাল ফিশার বা হ্যামারয়েড হতে পারে? মোস্ট লাইকলি যখন পেশেন্টের পেইনফুল ডেফিকেশন হবে অ্যালং উইথ পার রেক্টাল ব্লিডিং, তখন আমরা অ্যানাল ফিশারকেই সবার আগে চিন্তা করব। এবং ইন্টারনাল সরি এক্সটার্নাল হ্যামারয়েডও কিন্তু অ্যানাল পেইন হতে পারে, অথবা থ্রম্বোস্ট যদি হ্যামারয়েড হয় সেক্ষেত্রে অ্যানাল পেইন হতে পারে, এবং ইভেন অ্যানাল কার্সিনোমা যদি হয় সেক্ষেত্রে অ্যানাল পেইন হতে পারে।
ডিপেন্ড করে অ্যাকচুয়ালি যে সোমাটিক সেন্সেশন আমরা জানি যে এনাল ক্যানালের এক্সটার্নাল স্ফিংটার থেকে শুরু করে এর বাইরের দিকে সোমাটিক পেইন থাকে। সো ওই রিজিওনে এনি লেশন লাইক ফিশার অর হ্যামোরয়েড অর ইভেন ম্যালিগন্যান্সি যে কোনো প্রবলেম হলে কিন্তু এনাল পেইন হতে পারে, বিকজ এর উপরের অংশটা আমাদের অটোনমিক সাপ্লাই, দ্যাটস ওয়াই পেশেন্ট ডাজেন্ট ফিল এনি পেইন ফর এনি লেশন। দ্যাটস ওয়াই আমাদের পেইনফুল ডিফিকেশন হলে আমরা কমনলি অ্যানাল ফিশারকে আগে চিন্তা করব ইফ দেয়ার ইজ এনি ভিজিবল ব্লাড। So if there is no more question, that I think we can conclude today's class and see you on next Saturday with another topic. So thank you for listening, and my dear students, and a very good afternoon everybody. Thank you all.